করোনা টিকা নিয়ে বিশেষ কোনো সংকট হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক সময়ে সরকার ভ্যাকসিন সংগ্রহ করবে। করোনা মোকাবেলায় বিএনপি জনগণের পাশে নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রিয়াজ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় তিনি বলেন, সঠিক সময়ে করোনার ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার, টিকা নিয়ে কোনো সংকট হবে না। সময় মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবো এবং সে ব্যাপারে সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি আশা করি ভ্যাকসিন নিয়ে যে সংকটের কথা আজকে বিরোধী দল বলে থাকে, সে ধরনের সংকট বাংলাদেশে ইনশাআল্লাহ এখানে সৃষ্টি হবে না। ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারীতে বিএনপি জনগণের পাশে নেই, তারা শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত। বিএনপি নেতাদের বলবো, ঘরে বসে লিপ সার্ভিস বন্ধ করে অসহায় মানুষের পাশে দাঁড়ান, মুখের কথা এখন আর চিড়ে ভিজবে না, জনমানুষের পাশে দাঁড়ান। সব কিছুতে সরকারের অন্ধ সমালোচনা, ধান মানতে শিবের গীত গাওয়ার মতোই, এসব জনগণ এখন আর বিশ্বাস করে না। বিএনপি আন্দোলনের নামে কোনো সহিংসতা করলে জনগণ জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।